এই মুহূর্তে কান্তি গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা তার সঙ্গেই রয়েছেন আজকের দিনটা এই মুহূর্তে কান্তি গঙ্গোপাধ্যায় কি বলবেন দশক থেকে কান্তি গাঙ্গুলির সঙ্গে সক্ষতা পরিচয় খুব স্বাভাবিকভাবেই কান্তি গাঙ্গুলি এই মুহূর্তে শোকে ভেঙে পড়েছেন কিন্তু তার মধ্যেই আমি একটুখানি কিছু কান্তিবাবু আপনার সাথে অনেক অভিজ্ঞতা কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল দু একটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন দেখুন যাদবপুরে বিধানসভায় তিনবার তিনি জয়ী হয়েছিলেন শেষ দশ বছর তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর যেহেতু যাদবপুরে তিনবারের বিধায়ক সরকারের মন্ত্রী মুখ্যমন্ত্রী সবই তিনি ছিলেন যাদবপুরের সামগ্রিক উন্নয়ন তার সঙ্গেও তিনি ওতপ্রতভাবে জড়িত ছিলেন আমি খুব বেশি বিস্তৃত ব্যাখ্যা যাব না অনেকেই আজকে ইন্টারভিউ দেবে আপনাদের আমার কাছে মনে হচ্ছে যে পোশাকটা যেমন সাদা পোশাক পরত মানুষটার জীবনটাও বড় সাদা ছিল সৎ ছিল নীতি আদর্শনিষ্ঠ ছিল সংবেদনশীল ছিলেন এসব কিছু আমার চোখে পড়েছে একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে আর সংস্কৃতি বনা ছিলেন বেশি সুকান্ত ভট্টার্যের ভাই বলে সেই পরিচয়ে তিনি কিন্তু পরিচিত হতেন না নিজের পরিচিতি নিজেই কিছু ঘটনার কথা মনে পড়ে শুধু অনেক ঘটনা আছে কিন্তু কিছু কিছু ঘটনা তো সবসময় দাগ কেটে যায় যেমন একটা জলাশয় বা পুকুরে যদি একটা ঢিল বাড়েন গোল করে সেটা বিলীন হয়ে যায় ছোট থেকে বড় হয়ে সব কিছু আমার নিজের ধারণা এই যে দু হাজার এগারোর পরে বৌদ্ধবাবু অসুস্থ সিওপিডি নিশ্চয়ই এই ডিজিজটায় আক্রান্ত তার থেকেও বেশি বোধহয় তিনি ছিলেন নির্বাচনী পরাজয়ে পরাজয়টা তাকে ব্যথা দেয়নি সবচেয়ে যন্ত্রণা তিনি পেয়েছিলেন দু হাজার সাল থেকে আমার নিজের ধারণা কেননা দু হাজার সালে আপনারা জানেন যে দু হাজার ছয় সালের নির্বাচনের পরেই প্রথম দিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই সিঙ্গুরে টাটা টাটার কারখানার চুক্তিটা হয় তখন আমাদের স্লোগান ছিল বামপন্থীদের কৃষি আমাদের ভিত শিল্প আমাদের ভবিষ্যৎ বুদ্ধবাবুর স্বপ্ন দেখতেন আর স্বপ্নটাকে বাস্তবিত করার জন্য কত দ্রুত কল কারখানা ভারী শিল্প গড়ে তোলা যায় তার উদ্যোগ নিয়েছিলেন সিঙ্গুরের কাজ যখন প্রায় আশি শতাংশ নব্বই শতাংশ শেষ হয়ে গেল বিরোধীদের বাধা নানান প্রতিকূলতা শুধু সিঙ্গুর কেন শালবনী থেকে শুরু করে নানান ধরনের ইস্পাত কারখানা এটা সেটা জিন্দারদের এসব আপনাদের মনে আছে বুদ্ধও তো আগেই মারা যেতেন দেখবেন যখন রামবিলাস পার্সনের সঙ্গে শালবানি থেকে ফিরছিলেন তার কনভয়টা আক্রমণ হলো কয়েক সেকেন্ডের জন্য মাইন বিস্ফোরণ ঘটেছিল তিনি বেঁচে গেলেন তা দু হাজার এগারোর পরে সিওপিডিতে তিনি মারাত্মক আক্রান্ত হলেন কয়েকবার হাসপাতালে ভর্তি হলেন আমার মাঝে মনে হয় সবসময় বাড়িতে ছিলেন শয্যাশায়ী চিকিৎসা চোখ ঠিকই কিন্তু তার ভিতরে বোধহয় একটা সবচেয়ে যন্ত্রণা কাজ করতে কাজ করত। আমি বাংলার বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলাম ওরা করতে দিলো না বাংলার ভবিষ্যৎ নষ্ট হলো এই যন্ত্রণাবোধতাকে সবসময় বৃদ্ধ করত। ব্যক্তিগতভাবে তো আপনার সঙ্গে অনেক কথা অনেক স্মৃতি ব্যক্তি বুদ্ধতে ভট্টাচার্য রাজনীতি বুদ্ধতে ভট্টাচার্য সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ রাজ্যবাসী দেশবাসী সবাই জানেন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি কিভাবে দেখেছেন কান্তিগামগুলি কিভাবে আমি দেখতাম যেটা বিশ্বাস করতেন তিনি বলতেন যেটা ভুল হতো সেটা ভুল বলতেন কোনো আপোষকামি তিনি ছিলেন না কখনো অনেক সময় বিতর্ক হয়েছে সেই বিতর্ক নিষ্পত্তিও ঘটেছে যুক্তিতর্কের উপর দাঁড়িয়ে তিনি চলতেন সবসময় তিনি সবসময় তিনি সবসময় একটা কথা বারবার বলতেন আমাদের উদ্দেশ্যে দেখো তোমরা যদি প্রকৃত বিপ্লবী হও কমিউনিস্ট হও তোমাদের পা থাকবে বাটিতে চোখটা যেন আকাশের দিকে থাকে আজকের যে সাময়িক জনবিচ্ছিন্নতা এই জনবিচ্ছিন্নতা কাটাবার জন্য তার এই অমোঘ উপদেশ পাওয়া যেন মাটিতে থাকে তাকাবে আকাশের দিকে সমাজ ব্যবস্থা পরিবর্তনকে ধ্রুবতারার মতো যেন আমাদের লক্ষ্য থাকে দপ্তরের কাজ করতে গিয়ে কখনো কোনো জায়গায় মতবিরোধ মুখ্যমন্ত্রী হিসাবে আপনি পেয়েছেন দীর্ঘদিন একসঙ্গে মন্ত্রিসভায় থাকা কোন সময় কোনো মতবিরোধ মতপার্থক্য বা তারপরে সেটা বুঝিয়ে আনা এরকম ঘটনা ঘটনা তো ঘটা স্বাভাবিক এটা তো অস্বীকার লাভ নেই ধরুন একটা ঘটনার কথা বলি সুন্দরবন আর অনগ্রসর এলাকায় প্রথম সাইকেল দেওয়ার কাজটা শুরু হয় আজকে যারা সরকার চালাচ্ছেন তারা প্রচার করেন এই যে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়াটা নাকি এই সরকার দু হাজার এগারোতে এসে চালু করেছে এটা আদৌ সত্য না অত্যন্ত প্রচার বিমুখ ছিল তিনি দেখবেন তার জীবনকালে সবসময় টিভি বা সংবাদপত্রের কাছে বেশি বুক খুলতেন না কখনো প্রচার বিমুখ ছিলেন সাইকেল দেওয়া শুরু হলো সেই সময় প্রচারের আলোতে তিনি কিন্তু এলেন না বাংলার মানুষ সবাই জানে যে এখনকার যে সরকার তারাই নাকি সাইকেল দিচ্ছে আপনারা সাংবাদিক বন্ধুরা হয়তো জানেন যে দু সালে দশ সালে একাধিক গুরুত্বপূর্ণ দিক রয়েছে তার চরিত্রের ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য যা কাজ করেছেন তারই আজকে রোমন্থন হচ্ছে মৌমিতা ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য তার পোশাক যেমন সাদা মনটাও সাদা এবং জীবন ধারণ একেবারে সাদা সংস্কৃতি মনস্ক একজন ব্যক্তি এবং যার অমোঘ উপদেশ যে পা মাটিতে থাকবে আর চোখ থাকবে আকাশের দিকে এরকমই নানা খবর নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা